সালাম আলাইকুম বন্ধুরা। তো আমরা জানি সংসদে ভূমি মন্ত্রী কি করেছেন, তিনটি ভূমি আইন কিন্তু পেশ করেছেন। তার মধ্যে প্রথম ভিডিওটা আমরা দেখিয়েছি যেখানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার, যদিও যা বলেছিল আইনের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো নাই, অনেক জিনিসই সেখানে কাটছাট করে বাদ দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব ভূমি সংস্কার আইন। তো যারা ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স বা ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 যারা পড়েছেন, ওই আইনটারই জাস্ট কপি পেস্ট বাংলায় সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। কারণ এরশাদ সরকারের আমলের যত অর্ডিন্যান্স এগুলো যেহেতু একটা রায়ের কারণে বাতিল হচ্ছে, তো এই জন্য এখানে ওই যে মামলা নাম্বারটাও দেওয়া আছে, একটা সিভিল আপিল নাম্বার 48/2011-র কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাময়িক সরকারের অধীনে সমস্ত আইনগুলোকে বাতিল ঘোষণা করে সরকারকে একটা সময় দিয়েছে যে আইনগুলো নতুন করে করে নেন। তো এই আইনের মধ্যে মূল জিনিসটা যদি আমরা দেখি, আইনের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে দুই তিনটা ডেফিনেশন দেখতে হবে, না হলে কিন্তু আমরা আইনটাকে বুঝতে পারবো না। আইনটা বুঝতে, যদিও বাংলা ভাষায় প্রণীত, তারপর আইনটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, যে কয়েকটা সংজ্ঞা, একটা হচ্ছে পরিবার, পরিবারের মধ্যে কে কে অন্তর্ভুক্ত হয়, আর প্রমিত বিঘা, সরকারি বিঘা আমরা যেটা বলি 33 শতকে, এটাকে আইনের ভাষায় আমরা প্রমিত বিঘা পাবো। আর বর্গাদার বলতে নর্মালি যদিও আমরা বুঝি যে যিনি জমি অন্যকে চাষ করতে দিলেন, কিন্তু এই আইনের বাংলায় বলতেছে যে যিনি জমিটা আদি বর্গা বা ভাগ চাষ করার জন্য গ্রহণ করলেন উনি হচ্ছেন বর্গাদার, আর যিনি এই জমিটা বর্গাদারকে দিলেন উনি হচ্ছেন ভূমির স্বত্বাধিকারী। তো এখানে তাকে ভূমির স্বত্বাধিকারী আলোচনা করা হয়েছে। আর একটা আমরা পাবো বাস্তুভিটা, বাস্তুভিটা মানে হচ্ছে 33% পর্যন্ত গ্রামের বাড়িঘর। তো যাই হোক, কৃষি জমি অর্জনের সীমাবদ্ধতার ক্ষেত্রে আগের আইনের মতোই যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি 60 বিঘার বেশি কৃষি জমি অর্জন করতে পারবেন না। তার মানে 60 বিঘা, তার মানে 60 গুণন হবে আপনার 33, এর বেশি কিন্তু না, মোটামুটি 2000 শতকের কমে হবে। জাস্ট যদি আমরা একটু গুণন করে দেখি, 60 কে যদি আপনি 33 দিয়ে গুণন দেন, সেক্ষেত্রে আপনার জন্য 60 গুণন 33 তার মানে 1980 শতক, একজন ব্যক্তি বা পরিবার 1980 শতকে কৃষি সম্পত্তির মালিক হইতে পারবে। পরিবারের মধ্যে তাহলে কে থাকবে? ওই ব্যক্তি, ওই ব্যক্তির স্ত্রী, ওই ব্যক্তির ছেলে, ওই ব্যক্তির অবিবাহিত মেয়ে, ওই ব্যক্তির ছেলের ছেলে, ওই ব্যক্তির ছেলের অবিবাহিত মেয়ে, ওই ব্যক্তির ছেলের যে বউ অর্থাৎ পুত্রবধূও পরিবারের অন্তর্ভুক্ত হবে। তবে যদি কোনো ছেলে পৃথকভাবে বসবাস করে, তার যদি পৃথক হোল্ডিং খোলা থাকে, তাহলে তার জন্য প্রযোজ্য হবে না। তো অনেকেই বলবেন যে ভাই আমি পৈতৃক সূত্রে উত্তরাধিকারী সূত্রে পাইলে কি হবে, উইল সূত্রে পাইলে কি হবে, আমি গিফট পাইলে কি হবে? তো এগুলা পাইলে সরকার বিধি মোতাবেক আপনারে ক্ষতিপূরণ দিবে, দিয়ে খাস করে নিবে। আর যদি আপনি একটু চালাকি করে নিজে ক্রয় করেন, কোনো ক্ষতিপূরণ দিবে না, আপনার জমিটা সরকার নিয়ে যাবে। অর্থাৎ আগের আইনে যেটা ছিল সবকিছুই ওই কপি পেস্ট করে এখানে লেখা হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা ছিল বেনামি সম্পত্তির হস্তান্তর, এইখানে আইনের ভাষাটা অনেক জটিল। সহজে আমরা বলে দেই যে দলিলে যার নাম থাকবে সম্পত্তির মালিক উনিই হবেন। আগে যেটা করা হইতো সেটা হচ্ছে যে আমার টাকা পয়সা আছে, আমি কি করতাম, আমার প্রয়োজনে আপনার নামে সম্পত্তি ক্রয় করে রেখে দিতাম। তো এর জন্য আইন স্পষ্ট করে বলে দিচ্ছে যে না, যে না, যার দলিলে নাম থাকবে সম্পত্তির মালিক উনিই হবেন। আইন ধরে নিবে যে উনার উপকারার্থেই উনি সম্পত্তিটা উনার নামে নিছেন। টাকা পয়সা কে দিল বলতেছে যে টাকা পয়সা কে দিল এটা আইনের দেখার বিষয় না, আইন ধরেই নিবে যার নামে সম্পত্তি তার উপকারার্থে আপনি টাকাটা দিচ্ছেন। তাই কোনোদিন আর ওই সম্পত্তি কোনো আদালতে দাবি করতে পারবেন না যে এ তো নাবালক ছিল, এ তো গরিব ছিল, এ তো ফকির ছিল, টাকা পয়সা কোথায় পাবে, আমি টাকা পয়সা দিছি, এটা বেনামি সম্পত্তি, আমারে ফেরত দেন। এই আমাদের স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন নিষিদ্ধ করা হয়েছে সে 1984 সালে। বাস্তবিটা হইতে উচ্ছেদ, তাইলে বাস্তবিটা হচ্ছে গ্রামের 33% পর্যন্ত যে জমিটা, যে ভূমিটা, সেটাকে আমরা বাস্তবিটা বলি। এটা কোনো ব্যাংক লোন, এইটার উপর লোন দেওয়া ব্যাংকের উচিত না, কেউ উচ্ছেদ করতে পারবে না, তবে অধিগ্রহণ শুধু করা যাবে। আর যাদের জায়গা জমি নাই, পল্লী এলাকায় বাস্তবিটা হিসেবে ব্যবহৃত কোনো খাস জমি যদি পাওয়া যায়, তাহলে ভূমিহীন, তাহলে উক্ত বন্দোবস্ত সময় ভূমিহীন মুক্তিযোদ্ধা বা তাহার পরিবার ভূমিহীন কৃষক শ্রমিকের অগ্রাধিকার পাবে। তাহলে ভূমিহীন মুক্তিযোদ্ধা, ভূমিহীন কৃষক এবং শ্রমিক অগ্রাধিকার পাবে, তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে 5% অধিক কোনোরূপ কোনো ভূমি বরাদ্দ প্রদান করা হইবে না। তো সম্ভবত যতটুকু মনে পড়ে আগের আইনে 5 কাঠা থাকার কথা। তো যাই হোক, এখানে 5% বলা হয়েছে, তো আমরা 5 শতকই ধরে নিব।
যদি ওই আইনের একটু আপনারা দেখে নেবেন যে আসলে ওই আইনটার মধ্যে কি আছে। জাস্ট আমিও একটু দেখে নেই, কারণ অনেক ক্ষেত্রে টেনশনে পড়তে হয়। জি, পূর্বে যে আইনটা ছিল সেখানে 5 কাঠা ছিল, তো যাই হোক এখানে সেটাকে কমিয়ে, আসলে কমায়নি তারা, করণিক ভুলের কারণে এই 5 যে কাঠাটাকে শতকে নিয়ে এসেছে। তো যাই হোক, যদি তারা 5 শতক করতে চায়, 5 শতক জায়গা বর্তমানে আসলে গ্রামের কৃষি জমির জন্য বা কৃষকের বাড়ি ঘরের জন্য খুবই ছোট, 5 কাঠা হওয়াটা বেস্ট হবে। তো শহরে হইলে 5 শতক অনেক জায়গা, কিন্তু গ্রামে আপনি দিচ্ছেন 5 শতক জায়গা খুবই কম, কারণ একজন কৃষকের কি থাকে, নিজের ঘর, একটা ছোট পুকুর, একটু বাগান, একটা গরু ছাগল পালার জায়গাও তো থাকতে হয়, তো 5 শতক দিয়ে সে করবেটা কি? তো যাই হোক, এটা আশা করি ঠিক করবে। এরপরে বর্গা চুক্তি, মানে আপনার জমি আছে, আপনি চাষাবাদ করেন না, তাইলে আপনার জমিটা আপনি আরেকজনকে দিয়ে চাষাবাদ করতে পারবেন, একটা লিখিত চুক্তি আকারে, যাকে আমরা ভাগ চাষ বা আধি বলে থাকি। তার মানে যে জিনিসটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি ভূমি চাষ করার জন্য অন্য কোনো ব্যক্তিকে অনুমতি প্রদান করিবেন না, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ভূমি হইতে তার মধ্য হইতে উৎপন্ন ফসল ভাগ করিয়া নেওয়া সত্ত্বে চাষাবাদও করিতে পারিবেন না। মানে হচ্ছে এই আইনের অধীনে চুক্তি করা ব্যতীত, চুক্তি ছাড়া কারো জমি চাষ করা যাবে না, কেউ দিবেও না। তবে বাস্তবে আসলে ভিন্ন কথা, আপনারা সবাই জানে, লিখে জানাবেন আপনার অঞ্চলে ভাগ চাষগুলা কিভাবে চলে। তো বলতেছে যে কোনো বর্গ চুক্তি উহা সম্পাদনের তারিখ হইতে কমপক্ষে 1 বছরের জন্য কার্যকর থাকবে, মানে কোনো বর্গ চুক্তি যদি করা হয় অ্যাটলিস্ট 1 বছরের জন্য থাকবে। বিদ্যমান বর্গাদারের স্বীকৃতি, তো আসলে এই আইনটা মানে সেই 1984 সালের আইনের কপি পেস্ট বুঝেন, যখন আইনটা তৈরি করা হচ্ছে তখন বলতেছে যে এই আইন কার্যকর হওয়ার থেকে 90 দিনের মধ্যে যে কোনো যদি কেউ করে তারা কি করবে, চুক্তি সম্পাদন করে নিবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এ ধারার অধীনে সম্পাদিত বর্গা চুক্তি আইন কার্যকর হইবার তারিখ হইতে কার্যকর বলিয়া গণ্য গণ্য এবং উক্ত তারিখ হইতে 5 বছর মেয়াদের জন্য বৈধ থাকবে। তার মানে হচ্ছে কি, সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হবে, এর বেশি বর্গা চুক্তি হবে না। আর যদি বর্গাদার মানে যে সম্পত্তিটা চাষাবাদ করার জন্য নিল সে যদি মারা যায়, আসলে বর্গাদার এই শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, যদিও এই আইনের ডেফিনেশনে বলা হচ্ছে যে যিনি সম্পত্তিটা চাষাবাদ করার জন্য নিলেন তাকে বর্গাগ্রহীতা আমরা বলতে পারি। বর্গাদার বাংলা ভাষার আসলে আমরা যেটা বলবো, এটা যারা আইনটা তৈরি করছে তাদের উচিত বর্গাদার এবং বর্গাগ্রহীতা শব্দ ব্যবহার করা। বর্গাদার বলতে এখানে বোঝাচ্ছে তারা যারা সম্পত্তিটা চাষাবাদ করার জন্য দিল, সে মারা গেলে তার উত্তরাধিকারীরা চাষাবাদ করবে যতক্ষণ পর্যন্ত মেয়াদটা শেষ না হচ্ছে। আর বর্গা চুক্তির অবসান বলতেছে যে কিছু কারণে বর্গা চুক্তির অবসান হইতে পারে, যদি আসলে চাষাবাদ না করে, যদি আশেপাশে জমিতে যে ধান বা অন্য কিছু আবাদ হয় সে যদি আবাদ করতে না পারে, কৃষি ব্যতীত অন্য কাজে ব্যবহার করে, আইনে বর্গা চুক্তির বিধান লঙ্ঘন করে অন্য কোনো কাজ করে, অথবা স্বেচ্ছায় যদি ফেরত দিতে চায়, বর্গাদার ব্যক্তিগত চাষ না করে সে আরেকজনকে আবার সাবলিজ দিতে চায়, তাহলে বাতিল হয়ে যাবে। আর যেই ফসলগুলো উৎপন্ন হবে, নর্মালি 3 ভাগ করা হবে, 1 ভাগ হচ্ছে যে চাষাবাদের খরচ, 1 ভাগ মালিক পাবে, আর 1 ভাগ পাবে বর্গাদার, 3 ভাগ করা হবে, এটাই হচ্ছে কথা। এরপরে যে জিনিসটা আমরা যদি দেখি আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যেটা আছে কাজের, বর্গাদারের ক্রয়াধিকার, কোনো বর্গাকৃত জমি যদি কেউ বিক্রি করতে চায় তাহলে সর্বপ্রথম ওই যে বর্গাদারকে বলবে যে আমি ভাই জমিটা বিক্রি করতে চাই। তো এই রকম ক্ষেত্রে তবে শর্ত থাকে যে ভূমি স্বত্বাধিকারী উক্ত বর্গাভূমি কোনো সহশরিক অথবা তাহার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা পোত বা তাহার পরিবারের অন্য কোন সদস্যের নিকট বিক্রি করিলে উক্ত বিধান প্রযোজ্য হবে না। মানে পরিবারের সদস্যদের বাইরে বিক্রি করলে বর্গাদারকে আগে জানাইতে হবে। তো বর্গাদার লিখিত প্রস্তাব পাইবার, যে প্রস্তাব পাওয়ার 15 দিনের মধ্যে লিখিতভাবে জানাবে যে আমি কিনবো কি কিনবো না। তবে এখানে আগের আইনেও একটা শর্ত ছিল, বর্গাদার উক্ত বর্গভূমি ক্রয় করিতে সম্মত হইলে তিনি ভূমিটির দাম সম্পর্কে ভূমি স্বত্বাধিকারীর সহিত আলাপ আলোচনা করিবেন এবং তাহাদের মধ্যে শর্ত মোতাবেক যেটা হয় সেটা ঠিক করে নেবেন। তবে কথা হচ্ছে, যদি বর্গাদার যে দাম বলে এই দামে যদি স্বত্বাধিকারী রাজি না হয় তাহলে বাইরে এর চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে, কম দামে বিক্রি করা যাবে না, এর কাছে বিক্রি করতে হবে যদি কম দামে বিক্রি করতে হয়।
একজন বর্গাদার প্রমিত 15 বিঘা পর্যন্তই ভূমি চাষাবাদ করতে পারবে, এর বেশি না। আর যে জিনিসটা বলতেছে যে চাষ কার্যে বাধা নিষেধ, কোনো বর্গ চুক্তির অধীনে অথবা চাকরি বা শ্রমিক হিসাব ব্যতীত কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ভূমি চাষাবাদ করবেন না, যেটা আমরা জানি। এরপরে যদি আমরা দেখি, আর মোটামুটি অত কিছুই নাই, তো এক্ষেত্রে দণ্ডটা একটু আমাদের জন্য কাজের। এ আইনের অধীনে কোনো বিধান অথবা এ আইনের অধীনে কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো আদেশ লঙ্ঘন করিলে এই আইনে অপরাধ বলিয়া গণ্য হবে, এই জন্য 1 লাখ টাকা অর্থদণ্ড এবং অনধিক 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে। তো এখানে অনধিক 1 লক্ষ টাকা যে জরিমানা, আগের যে আইনটা ছিল, আসলে আগের আইনটাতে এত 1 লক্ষ টাকা ছিল না। তো আগের আইনটাতে যেটা তারা বলতেছিল যে 2000 টাকা, ম্যাক্স 10 to 2000 টাকা, আগের আইনে ছিল 2000 টাকা, আর এইখানে যেটা করা হয়েছে এখানে 1 লাখ টাকা এবং অর্থদণ্ড অনধিক 1 মাস বিনাশ্রম কারাদণ্ড। তাহলে আগের আইনে ছিল এনি পার্সন হু ভায়োলেট এনি প্রভিশন অফ দিস অর্ডিনেন্স দ্য আদার রুলস, তো সেক্ষেত্রে শেল বি পানিশড উইথ ফাইন হুইচ মে বি এক্সটেন্ড টু 2000 টাকা। তাহলে আগের আইনে শুধু 2000 টাকা শাস্তি ছিল, এই আইনে এইটাকে যেটা করা হয়েছে 1 লাখ টাকা এবং অনধিক 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থাটা করা হয়েছে। আর এই আইনের অধীনে একটা বিধিমালা সরকার জারি করবে, ওই বিধিমালাতে ওই যে বর্গা চুক্তি কত টাকার স্ট্যাম্পে হবে, কিভাবে হবে, এই সংক্রান্ত যাবতীয় নিয়ম কানুন গুলো লিখবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা তাহলে আগের যে ল্যান্ড রিফর্ম অর্ডিনেন্স আর বর্তমানের এটার মধ্যে মোটামুটি একই রকম, যেমন 60 বিঘার বেশি কৃষি জমি অর্জন করতে পারবেন না, বেনামি সম্পত্তির হস্তান্তর, বর্গা চুক্তি ছাড়া মানুষের জমি চাষাবাদ করা যাবে না, বস্তু ভিটা থেকে কৃষককে উচ্ছেদ করা যাবে না, নিলাম করা যাবে না তার সম্পত্তিটা, আর সরকারি যদি খাস জমি থাকে তাইলে মুক্তিযোদ্ধা ভূমিহীন শ্রমিককে সেটা দেওয়া হবে। তবে পার্থক্য আমরা যেটা দেখতেছি, পার্থক্যটা হচ্ছে আগের আইনে 5 কাঠা ছিল, এ আইনে 5 শতক করা হয়েছে। আগের আইনে জরিমানা মাত্র 2000 টাকা ছিল, এ আইনে সেটা 1 লাখ টাকা জরিমানা এবং 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তো যাই হোক, আর আমরা যে ভাষাগত কথাটা বললাম, বর্গাদার যিনি জমির মালিক আসলে তার হওয়ার কথা আর উনি বর্গাগ্রহীতা হওয়ার কথা, কিন্তু এ আইনে শব্দ বা বিশ্লেষণে বর্গাদার বলতে যিনি বর্গাগ্রহীতা তাকে বোঝানো হয়েছে, আর যিনি বর্গা দেন তাকে বলা হয়েছে যে বস্তু যে স্বত্বাধিকারী। তো যাই হোক, ভাষাগত জিনিসগুলা যদি তারা ঠিক করে নেন তাহলে আইনটা আরো উৎকর্ষ হবে, আরো ভালো হবে। আর আসলে কি তারা 5 কাঠাকে 5 শতক করছেন না, একটা করণিক ভুল যাচাই করা উচিত।